নিজের হাতে ধুন্দুলের গাছ টেনে তুলে ফেললাম। এই যে কত বড় কষ্টের আমি আপনাদের নিজেও বুঝাতে পারবো না। মাত্র অগাস্ট মাস চলছে আর আমার ধুন্দুল গাছের মাচা একেবারেই ফাঁকা, এর কারণ কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি আছি, যেহেতু ধুন্দুল গাছের পটটি একেবারেই ফাঁকা, অত ভালো আছি তা তো বলা চলে না, মোটামুটি আছি। এই যে দেখুন, এটি হচ্ছে আমার কনজারভেটরির পাশেই একটি বড় সড়ো মাচা, যেখানে আমার করলা গাছের মাচা রয়েছে, যে পাশে অজস্র করলা ঝুলছে। ঠিক তেমনি আমার এই ধুন্দুল গাছের মাচাতেও অনেক ধুন্দুল হয়েছিল, একটি ধুন্দুল খেয়েছি। আর এই যে দেখুন, মাচাটিও কিন্তু আমি খুব বড় সড়ো দিয়েছিলাম। তো গত সপ্তাহে যখন বার্মিংহাম চাচার বাসায় বেড়াতে যাই, এসে দেখি গাছটি প্রায় মরে যাচ্ছিল। তো অন্যান্য গাছের সাথে অন্যান্য গাছকে যেভাবে ইনসুলেট করেছি, আমি এই ধুন্দুলের গাছটিকেও করেছি, কিন্তু তারপরেও আমাকে সাপোর্ট দিল না কেন? চলুন এর ছোট্ট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। যে আমার গার্ডেনে, আমার বাড়িতে রে ভাই, 88 বন্যা শুরু হয়ে গেছে, গাছপালা কিভাবে বাঁচাবো আপনারাই বলুন। তাই নিজের হাতে টেনে ছিঁড়ে ফেললাম এই ধুন্দুলের গাছ। আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে যে এই ধুন্দুলের গাছটি আমি টেনে তুলে ফেলেছি, এর কারণ কি? কারণ হচ্ছে ধুন্দুলের গাছ হচ্ছে পানি জাতীয় গাছ এবং ধুন্দুলটিও কিন্তু পানি জাতীয় সবজি। এই ধুন্দুল বা ঝিঙ্গা আমরা রান্না করলে কিন্তু পানি ব্যবহার করি না, কারণ এইসব সবজি থেকে অনেক বেশি পানি হয়। তো যে কারণে আমার এই গাছটি টেনে তুলে ফেলা, কারণ এটি ডে বাই ডে এমনিতেই মরে যাচ্ছিল। এবং আমি যে জিনিসটি নোটিস করলাম, আজকে এরপর তো রাখা একেবারেই বোকামি হয়ে যেত। এই যে দেখুন, আমি কিন্তু ইনসুলেট করেছি, তারপরেও এই যে কত বড় একটি পটে আমি গাছ লাগিয়েছি, এবং এই যে পট, এই পটের নিচে কিন্তু অলমোস্ট অনেক বড় বড় হোল করা আছে ড্রেনেজ সিস্টেমের জন্য, কিন্তু এত চাপা পড়ে আছে যে পানি যাওয়াটা অনেক বেশি মুশকিল। যে কারণে আমি যে বলি টানা দুমাস যাবৎ বৃষ্টি হচ্ছে, তা একেবারেই মিথ্যে বা ব্যতিক্রম নয়। এই যে দেখুন, পুরো পটে পানি জমে গেছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি তো বলছি রে ভাই যে এটা হচ্ছে 88 বন্যা শুরু হয়ে গেছে, এই যে দেখুন। তো পুরো পট যদি এভাবে পানি দিয়ে ভরা থাকে, তাহলে আপনি কিভাবে ধুন্দুলের গাছ বাঁচাবেন? এখানে যদি অন্য কোনো গাছ হতো, তাও না হয় একদিন দুদিন টিকিয়ে কোনো একটি ব্যবস্থা করা যেত। যেহেতু ধুন্দুলের গাছ আলটিমেটলি এগুলো একেবারেই আপনার পানি জাতীয় গাছ বলে মরে যাচ্ছিল, তাই ভাবলাম যে এই কাজ তো আমাকে এমনিতেও পরে করতে হবে, ক্লিয়ার আউট করতে হবে। তো কি আর করব, খুব মনের ভিতর অনেক বেশি জ্বালা, অনেক বেশি বেদনা নিয়ে আমি এই ধুন্দুলের গাছটিকে শর্ট আউট করলাম। কিচ্ছু করার নেই, আসলে এবছর ওয়েদার সাপোর্ট করছে না, তারপরেও অন্যান্য শাকসবজি যে হচ্ছে, আমরা যে খাচ্ছি, আমি বলবো এটা আল্লাহর অশেষ মেহরবানি। না হয়তো এইরকম করে কখনোই আপনি সবজি পাবেন না। এই যে দেখুন, গাছে কিন্তু চিচিঙ্গা হচ্ছে অলমোস্ট, আমি আরও করলা পাকাচ্ছি, এবং এই যে দেখুন আরও করলা কিন্তু ঝুলছে খাওয়ার মতন। এই যে দেখুন, যেখানে তাকাবেন এখনো পর্যন্ত করলা, প্রায় 40টি করলা আমি খেয়েছি। তারপরও দেখুন যে আরও কিন্তু করলা হচ্ছে, এবং এই যে গাছ, এই গাছের 4G কাটিং করা হয়ে গেছে অলরেডি। এখন যা ডাল দেখছেন নতুন নতুন, ওই যে কর্নার দিয়ে বের হচ্ছে, এগুলো সব 5G ডাল। সো 5G পর্যন্ত আমি আমার লাইফেও কোনো দিন করার সুযোগ পাইনি, এই বছর পেয়েছি। কারণ হচ্ছে এই গাছটি আমার মার্চ মাস থেকে ঘরেই মাচা বানানো, ঘরেই লাগানো, মে মাস থেকে বাহিরে, তো অলমোস্ট 3G 4G আমার হয়ে গেছে। তো এখন 5G ডালগুলো বের হচ্ছে, এই সুযোগ আসলে পেয়েছে, অনেক আগে গাছ লাগিয়েছি। তাছাড়া মনের দুঃখে যখন দেখতাম অতিরিক্ত ঝড় বাতাস, ঠান্ডায় বৃষ্টিতে গাছ বাড়ছে না, তখন আমি কি করতাম, মাথাগুলো রাগেই ভেঙে দিতাম আমি। তো এতে করে এক একটি করে প্রজাতি বের হয়ে যেত, এক একটি করে জেনারেশন আসতো। তো সেই জেনারেশন আলহামদুলিল্লাহ আমি তো ভাই ফলই পেতাম, আমার কিন্তু কোনো লস হতো না। আমি রাগ করে 2G কাটিং করতাম, 3G ডালে ফল চলে আসতো, আবার 3G কাটিং করে দিতাম যে কেন বাড়ছিস না, কেন বাড়ছিস না, তো দেখতাম আবার 3G ডালে আবার ফল চলে এসেছে। আবার 3G কাটিং করে দিতাম, 4G ডালে আবার দেখতাম যে এরকম করে ফল চলে আসতো। তো আমি কিন্তু লাভবান হয়েছি। তো লাভবান হলেও লাভ কি, আমার ধুন্দুলের গাছটিতে আমি বাঁচাতে পারলাম না, আমার
ভীষণ 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 কষ্ট লাগছে যে আমি এবছর একটি ধুন্দুল খেলাম এত পরিশ্রম দিয়ে, সেটা কথা না, কথা হচ্ছে যে আমি আমার গার্ডেনে গাছটিকে বাঁচাতে পারলাম না। এই পটের নিচে কিন্তু অনেক বড় হোল, তারপরে দেখুন এতটা চাপা লেগে আছে যে পানি যাওয়ারই কোনো ব্যবস্থা নেই। আমার ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল দুটি পাশে দুটি ইট দিয়ে তারপর এই বক্সটিকে রাখা, এতে করে ড্রেনেজ সিস্টেমটি খুব ভালো হতো। যেমন কি আমার মেন ঘরের বাহিরেও কিন্তু করলার ফলন হচ্ছে সেম পটে এবং ভেন্ডি, তো সেইগুলো কিছুটা পাথরের উপরে বলে নিচ দিয়ে অনেকটাই পানি বের হয়ে যায়। তো এই ভুলটি আসলে নেক্সট ইয়ার আর করবো না ভাই, ন্যাড়া তো বেলতলা একবারই যায়, বারবার যায় না। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, কারণ মন খারাপ করে কি করব, আল্লাহর অশেষ মেহরবানির রহমত, এখনও আমার গার্ডেন ভরা আছে। সো এই একটি অসফলতা যারা প্রকৃত গার্ডেনার তাদেরকে কখনোই ভাঙতে পারবে না, কারণ একটি দুটি গাছ নষ্ট হলে মন খারাপের কিছু নেই, এখনো পর্যন্ত গাছে যা রয়েছে শুকরে আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমি তো মনে করি যে একটি মায়ের পেটের সব সন্তানই তো সমান হয় না, সো একটি গার্ডেনে সব গাছ যদি থাকে, সবগুলো গাছ একইভাবে সাপোর্ট দিবে, তা আমরা কিভাবে আশা করি? আপনারাই বলুন, এও কি সম্ভব? তারপরে এই যে দেখুন আল্লাহর অশেষ মেহরবানি, অশেষ রহমত, জায়গায় 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 হচ্ছে। তো এ কথা চিন্তা করেই মন খারাপ করা একেবারেই ছেড়ে দিলাম যে ঠিক আছে, বেটার বি নেক্সট টাইম, ধুন্দুল আবার ট্রাই করব। এমন নয় গাছ হয়নি, ফল দেয়নি, একটি ধুন্দুল তো খেয়েছি, বাকি ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার খাবো। ভুরি ভুরি সিম হচ্ছে, একেবারে যাকে বলা হয় প্রজাপতির মতন সিম ধরেছে, এই যে দেখুন। সো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, মন খারাপ করার কিছুই নেই, যা হবার হয়ে গেছে। ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ইয়ার আবারও ধুন্দুলের ফলন করতে। তো আমার গার্ডেনে তো ভাই 88 বন্যা হয়েছিল বলে এই অবস্থা। দোয়া রাখছি আপনাদের গাছপালা যেন একেবারে সুরক্ষিত থাকে এই অগস্ট মাস এবং আসছে সেপ্টেম্বর। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফেজ।